और इस वक्त की बड़ी खबर आपको बता दें कि तृणमूल नेता के घर में विस्फोट होने से एक नाबालिग छात्रा की मौत हो गई। तृणमूल नेता के घर में बम धमाके से इलाके में दहशत का माहौल है। आपको बता दें कि ये घटना बशीरहाट जिले के मिनाका थाने की छपाली ग्राम पंचायत की है। यहाँ तृणमूल नेता अबुल हुसैन के घर रिश्तेदार और दोस्त मिलने आए थे। उनके 8 साल की भतीजी जुमा खातून क्लास 2 की छात्रा थी, जो बम को बॉल समझकर छूने गई और धमाके से उसकी मौत हो गई। দেখুন, মিনাখার চাঁপালিতে তৃণমূল কর্মীর বাড়িতে একটি বাচ্চা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মারা গেলেন। এই ঘটনা আমাদের কাছে আশঙ্কার, কারণ পঞ্চায়েত নির্বাচন শিয়রে। তৃণমূল কর্মীর বাড়িতে বোমা কোথা থেকে এলো? স্থানীয় পুলিশ প্রশাসন কি করছিল? নাকি তারা এইভাবে মদত দিচ্ছে বোমাবাজি করার ক্ষেত্রে? আমাদের মনে প্রশ্ন রয়ে যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তারা বিরোধীদের উপর বোমাবাজি করার প্রস্তুতি নিচ্ছে কিনা। এই ঘটনা সুশীল সমাজের কাছে লজ্জার, বাংলার মানুষের কাছে লজ্জার। ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত একটা ঘটনা ঘটেছে, অস্বীকার করছি না, একটা শোকের পরিবেশ রয়েছে। কিন্তু এটাও জেনে রাখুন, পঞ্চায়েত ভোটের আগে বিরোধীরা নানাভাবে আমাদের কর্মীদের কালিমালিপ্ত করার জন্য, বিভিন্ন ঘটনাকে উস্কে দেওয়ার জন্য বেশ কিছু ষড়যন্ত্র তারা করছে। এই ঘটনার সঙ্গে আমাদের কেউই জড়িত নয়। আমাদের কাছে যেটুকু খবর এসছে, এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি সরাসরি হিংসার রাজনীতিতে এবং ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত হয়েছে। নিশ্চয়ই দুঃখজনক ঘটনা, আমরা চাই প্রকৃত ঘটনা তদন্ত হোক। কিন্তু আমরা এটা খবর পেয়েছি যে এর সঙ্গে বিজেপি এর সঙ্গে ভীষণভাবে জড়িত আছে। মিনাখা থানার বকছড়া গ্রামে একটি ছোট্ট শিশু ঘুরতে এসেছিল তার আত্মীয়র বাড়ি, আবু হোসেন গাইন। দুঃখ লাগে এটাই, সারা বাংলা জুড়ে পঞ্চায়েতের আগে সন্ত্রাসের বাতাবরণ যেরকম সৃষ্টি হচ্ছে, সেরকম বোম গুলি মেশিন সব বাড়ি বাড়ি এবং তৃণমূলের নেতার বাড়ি বিশেষ করে সন্ত্রাস করার জন্য জমানো হচ্ছে, তাতে একটা ছোট্ট বাচ্চা শিশুর জীবন চলে গেল বোম ফেটে। আজকে দুঃখজনক ঘটনা, নিন্দা করার মতন ঘটনা, কিন্তু প্রাণটা তো চলে গেল। তৃণমূলের সন্ত্রাস কোথায় যেতে পারে? আবার সেই রক্ত, আবার কত মায়ের কোল খালি হবে, সেই একটা বাচ্চা চলে গেল বাংলা থেকে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে সন্ত্রাস এবং উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে, সেই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকার মতন আজকে বোম গুলিতে ছোট ছোট শিশুর প্রাণ চলে যাচ্ছে। দায়ী কে? মাননীয় দায়ী একমাত্র মাননীয় একমাত্র দায়ী, যার বক্তব্য জানাতে সারা বাংলা এখন জ্বলছে, জ্বলছে আগুনের বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে, ছোট ছোট জীবনটা কেড়ে নিচ্ছে।